নমস্কার বন্ধুরা, মধ্যবিত্তের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে করে দেখাবো ঝিঙের একটা অসম্ভব স্বাদের সুন্দর রান্না। সেটা করছি চিড়ে দিয়ে। এই ঝিঙে আর চিড়ে দিয়ে যে রান্নাটা করব সেটা আপনারা শুধুও খেতে পারেন, আবার রুটি কিংবা গরম ভাত দিয়েও দুর্দান্ত লাগে। তার জন্য এখানে ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, আপনারা এর থেকে ছোট করেও কাটতে পারেন। আর নিয়েছি এক বাটি চিড়ে, কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো, ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো, আর মেথি। মেথিটা কিন্তু ফোড়নে অবশ্যই লাগবে, মেথির জন্য একটা সুন্দর গন্ধ আর স্বাদ হয়। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার হাফ টিস্পুন মেথি ফোড়ন দিলাম। মেথিটা একটু ভেজে নেব, যতক্ষণ না মেথিটা ফুটছে ততক্ষণ ভাজবো। মেথি ফুটে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট গ্যাস কম করে নাড়াচাড়া করব। আপনারা যদি এই চিড়ে ঝিঙেটা শুধু খেতে চান, সেক্ষেত্রে এর সঙ্গে আলু ভাজা কিংবা বেগুন ভাজা দিয়ে খাবেন, আরও সুস্বাদু লাগবে। ঝিঙেটা 3 থেকে 4 মিনিট মতো ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, যাতে খুব তাড়াতাড়ি ঝিঙেটা নরম হয়ে যায়। আমার এই রান্নাগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আস্তে আস্তে ঝিঙেটা থেকে কিন্তু জল বার হতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ চিনি, তারপর দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে খুব ভালো মতো 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। আমার কিন্তু গ্যাসটা সিম করাই আছে, এই পুরো রান্নাটাই কিন্তু সিম আছেই হবে। 2 থেকে 3 মিনিট কষানোর পর ঢাকনা দিয়ে ঢেকে আরও 3 থেকে 4 মিনিট মতো রান্না করব, যাতে ঝিঙেটা নরম হয়ে যায় আর সিদ্ধ হয়ে যায়। ঝিঙে থেকে জল বার হতে শুরু করে দিয়েছে, ঝিঙেটা কিন্তু সিদ্ধও হয়ে এসছে। আমি চিড়েটা ধুয়ে রেখেছিলাম, ধোয়া চিড়েটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা করার জন্য মোটা দানার চিড়েটাই বেশি ভালো হয়, কারণ চিড়ে ধুলে কিন্তু নরম হয়ে যায়, মোটা দানার চিড়েটা নিলে তাড়াতাড়ি নরম হয় না। চিড়েটা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখে হয়তো বুঝতেই পারছেন চিড়েটা কিন্তু গলে যায়নি। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন মতো ঘি, যেহেতু নিরামিষ রান্না ঘি দিলে ভালোই লাগবে। হাফ টিস্পুন ঘি দেওয়ার পর দিয়ে দেব হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো 1 থেকে 1.5 মিনিট মতো রান্না করব। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বার হয়ে এসছে। ঝিঙের এই অভিনব রান্নাটা অবশ্যই বাড়িতে করবেন আর সকলকে খাওয়াবেন। তাহলে তৈরি হয়ে গেল চিড়ে ঝিঙে। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না।